अल्लाह पाक के दरबारे लाखों कोटी ताट चाहते हजारों बेशी शुक्र सुजूद जी अल्लाह मदर के आज के मुबारक जुमार सलाते मस्जिद आजबार सुजुग कर दिए अमरा शुक्र गुजार होची पढ़ची अल्हम्दुलिल्लाह अनेक बड़े दया अनेक बड़े एहसान जे अल्लाह ताला आमादेर के मस्जिद पर्यन्त आसबार सुजोग दिएछेन आमरा आबारो पढ़ची अल्हम्दुलिल्लाह जीवनेर सब थेके बड़ चावा अल्लाहर कदमे सेजदा देवा एर चाइते बड़ नियामत पृथ्वीते आर नाई सुभानल्लाह बोलेन ना अल्लाह पाक बोलछेन मानुषेर बडिर सर्वोच्च जायगा होच्छे माथा और सबथेके दामी जायगा होच्छे कपाल रब बोलेन आमी सर्वप्रथम मानुष सृष्टि करेछि ठिकई किन्तु मानुषेर कोन अंगटा प्रथमे बानियेछि रसूले पाक बोलेछेन आल्लाह पाक प्रथमे मानुषेर कपालटा निजेर हाते बानाइछेन एई देवा कपाल रबेर जखन आल्लाहर देवा कदमे पड़े जाय रब जत असंतुष्ट थाकेन रब जत रागे थाकेन बान्दा जखन तार कपालटा रबेर कदमे ठेकिये देय रब बोलछेन आमार लज्जा हय এই বান্দাকে ক্ষমা না করতে আমার বড় লজ্জা হয় এজন্য আমি রব সাথে সাথে শুধু ক্ষমা করি এটা নয় বরং আমার রহমতের কোলে উঠাইয়া সবগুলা গুনাহকে ক্ষমা করে এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়া আমার নিজের হাতে জান্নাতি বলে ফয়সালাটা লিখে দেই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন মানুষের স্বভাব হলো কোন কৌশলে মানুষকে বিপদে ফেলা যত কাছের বন্ধু হোক না কেন যত পাশের লোক হোক না কেন যত বিশ্বাসের লোক হোক না কেন যে কোনো কৌশলে যে কোনো চিন্তায় যে কোনো ভাবেই পরিকল্পিতভাবে হইলেও ষড়যন্ত্র সাজিয়ে হলেও আপনাকে বিপদগ্রস্ত করবার চেষ্টা করে থাকে আর রব বলেন আমিও সব সময় চেষ্টায় থাকি কোন না কোন ভাবেই আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে চান আল্লাহর কাছে যতগুলো দামি মাস আছে এই মাসের একটা হচ্ছে রজব একটা শাবান একটা রমজান একটা শাওয়াল এই মাসগুলো অনেক দামি সব কিন্তু ধারাবাহিকভাবে আসতেছে এরপরে আসবে মুহররম সবগুলা ধারাবাহিকভাবে আসছে এরপরের মাস রবিউল আউয়াল রাসূলের জন্ম এবং চলে যাওয়ার মাস এই ধারাবাহিক মাসগুলো আমাদের সামনে আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি আমাদের হায়াত যেহেতু লাইলাতুন নিসফে মিন শাবানের সপ্তাহে পৌঁছে দিয়েছো তুমি আমাদের উপরে দয়া করে আমাদের হায়াতকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দাও আর আমাদের দোয়াকে ঈদের রাত্র পর্যন্ত পৌঁছে দাও আমাদের দোয়াকে ঈদের দিন সকাল পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ যত বড় জালিম হোক ঈদের দিন কমপক্ষে জুলুম করতে চায় না তার সবথেকে বড় জালিম যে তার সামনে যদি পড়ে যায় কোনো মানুষের সামনে সবচেয়ে দুশমন যে ঈদের দিন সামনে পড়ে গেল চায় না ঈদের দিন ঝামেলায় জড়িয়ে যেতে চায় না আজকে ঈদের দিন ভেজালের দরকার নাই আল্লাহ এই ঈদের দিন পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আর আমরা যারা আজকে মসজিদে বসেছি আমাদের নাম আমাদের বাপ দাদার নাম ঠিকানা ধরে ধরে তুমি আমাদের সকলকে মাফির ঘোষণা দিও জোরে আওয়াজ করে সকলে পড়ে না আমিন আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন না আর যদি তিনি ভুলে যেতে চান ভুলে যান তিনি বানিয়েছেন তিনি যদি ভুলে যেতে ভাল লাগে ভুলে যাবেন কিন্তু আমাদের বিশ্বাস মানুষ যদি নিজের হাত দিয়া মাটি দিয়ে কোনো জিনিস বানায় বাচ্চারা দেখবেন কোনো জিনিস যদি হাতি বানায় ছাগল বানায় মাটি দিয়া কাপড় দিয়ে অনেক কিছু বানায় এটার প্রতিও তার একটা ভালোবাসা তৈরি হয়ে যায়
হয়ে যায় না? হয়ে যায়। তা আল্লাহ নিজের হাত দিয়ে আদম বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর কি ভালোবাসা নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। জোরে আওয়াজ করে বলেন আমিন। এই দুনিয়ার জমিনে আপনার যদি কেউ খুব বেশি প্রশংসা করে, আপনারা আমরা তো কেউ প্রশংসা করলে হাসতে হাসতে মনে অনেক বড় হয়ে গেছি, কেন খুব প্রশংসা শুনছি, মনে রাখবেন এই পৃথিবীর একটা সূত্র হচ্ছে, এই পৃথিবীতে অধিকাংশ সময় অধিকাংশ মানুষ প্রশংসা করে তার কোনো স্বার্থে, তার কোনো প্রয়োজনে আপনার অধিকাংশ প্রশংসা করে, কথা বলেন না কেন? অধিকাংশ সময় আপনার প্রশংসা করবে তার লোভে, তার স্বার্থে, তার প্রয়োজনে, আর অধিকাংশ সময় সমালোচনা করে তার দিলের হিংসায়, কথা বলেন না কেন? আর অধিকাংশ সময় আপনার কাছে ভিড়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করে তার নিজের স্বার্থে, কথা বলেন না কেন? তিনটাই দেখবেন কোনো না কোনো কাজে জড়িয়ে গিয়েছে। সুতরাং আপনাকে আমাকে সম্পর্ক যদি করতে হয় একমাত্র কার সাথে? ভালো যদি বাসতে হয় কাকে? আল্লাহকে। আমরা চাইলে এই পৃথিবীর সকল মানুষকে 100% সন্তুষ্ট করতে পারবো না, আমরা আমাদের মা বাপকে পারবো না, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা 100% সন্তুষ্ট করতে পারবো না। আমরা যা কিছুই করে যাই না কেন, দেখবেন সন্তান, স্ত্রী, পুত্র, মা বাপ বলবে আমাদের জন্য কী রেখে গিয়েছো তুমি, কী করলা সারা জিন্দগিতে, কী করেছো আমাদের জন্য? দেখবা আজ না হয় কাল, একদিন না হয় একদিন তোমাকে তারা তিরস্কার করবে, তোমাকে ভর্ৎসনা করবে। কিন্তু রব বলেছেন, বান্দা তুই আমার জন্য কিছুই রাখা লাগবে না, একটাবার যদি আমার কদমে সেজদায় পড়ে, চুপ থেকে দু ফুটা লোনা জল ছেড়ে দেয়া, আমাকে জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিস, পুরা দুনিয়া দান করে দিলে সন্তুষ্ট করা যাবে না, আমার কদমে একটাবার সেজদা দিলে তার চাইতে বেশি সন্তুষ্ট করা যায়। আল্লাহ একবার বলেন না? এই জন্য আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে একজনকে খুশি করা, তিনি কে? সবাই বলেন আল্লাহ। এই পৃথিবীতে একটা নাম আছে যার নাম আল্লাহ, এটা বললে মানে কখনো ঘৃণা আসে না, খারাপ লাগা আসে না, ভাল লাগে। বরং পৃথিবীতে একটা নাম অনিচ্ছা সত্ত্বেও বের হয়। আপনি এখানে ব্যথা পাইছেন, রাস্তায় পড়ে গেছেন, মুখ দিয়ে কী আসে? এটা এমনি আসবে, এটা অটোমেটিক। অনিচ্ছা সত্ত্বেও যে শব্দ মুখ থেকে বের হয়ে যায়, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে চায়। আল্লাহ জানেননি আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ কত ভালোবাসেন জানেননি। আল্লাহ চাইল আপনাকে ক্ষমা করে দিতে, রাস্তা থেকে একদিন একটা কাঁটা সরিয়ে দিয়েছেন, রমজানে একজনকে এক গ্লাস পানি পান করিয়েছেন, একজনকে 5টা টাকা দিয়ে ইফতার করিয়েছেন, আল্লাহর কাছে এটাই কবুল হয়ে গেছে, সারা জিন্দগির গুনার বিপরীতে এটা দিয়ে মাফ করে দিস, আমরা পারবো তো ইনশাআল্লাহ।